বাবার সংসার শুরু হয়ে গেছে ইঞ্জিনিয়ার ছেলে ডাকার মধ্যে মোবাইল দিয়া ছেলে রে তোমার বাবার শুরু হয়ে গেছে আসো না তোমার আব্বা আশিয়া তুমি দেখো না ইঞ্জিনিয়ার ছেলে আমার আব্বা দুনিয়াতে আমাকে বহু কষ্ট করে ইঞ্জিনিয়ার বাড়াইলো আজকে আমি ইঞ্জিনিয়ার যাই আমার আব্বা যেতু মৃত্যু সজ্জা পাঞ্জা শেষ আমার আব্বার জন্য কিছু কম লাঙ্গুরা ফেলিয়া যাই ডক্টর ছেলে চিটাগাং বাবা সব তোমার আব্বার সাক্ষাৎ শুরু হয়ে গেছে ডক্টর ছেলে রোয়াডা হয়ে গেছে আব্বা তো শাখা শুরু হয়ে গেছে আব্বার জন্য আঙ্গুর নিয়ে যায় আপেল নিয়া যায় আব্বার জন্য কিছু কমলা নিয়ে যায় শ্রীমঙ্গলি কমলা যেইমাত্র রোাড় হয়েছে ইঞ্জিনিয়ার ছেলে কেবল আব্বা ভরসিয়ে আব্বা তো কথা বলতে পারেন না সাক্ষাৎ শুরু হয়ে গেছে আব্বা শুধু তাকায় ছেলের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে কারণ ওই সমস্ত ফিরিস তারা টিপ দিয়া রাখছে টিপতে টিপতে একবারে দম টাম গলার কাছে নিয়ে আসছে কণ্ঠনালিতে আব্বা কথা বলতে পারে না আঙ্গুর আফেল আব্বা তো বান্ধিয়া যায় না কিছুক্ষণ পর ডক্টর ছেলে আসিয়া আব্বা আমার ছেলে নি আমি তোমার ডেকের ছেলে কত কষ্ট করি আমার ডক্টর বানাইছো আপা গো তোমার জন্য আমি কমলা নিয়েছে আসছি আব্বা কমলা কা আব্বার মুখে কমলা দেয়া আব্বার গলা দিয়ে যায় না কন্টনালি দিয়ে যায় না আব্বা শুধু ছেলের দিকে তাকায় আর চুকের পানি চারে কিন্তু কথা তো বলতে পারে না আর একটা ছেলে আছে হাফিজ কোরআন যাকে তিনি এতিম খানা মাদ্রাসার মধ্যে ভর্তি করেছিল অথবা মাদ্রাসার মধ্যে ভর্তি করেছিল যে কোনো মাদ্রাসায় তার মাসিক তার কাছে মোবাইল দিয়া জানার হয় তোমার আব্বার তো সাক্কাত শুরু হয়ে গেছে এমনি ওই ছেলেটা গলার মধ্যে কোরআনুল কারীম নিয়া রওনা হয়ে গেছে আবিচ্চা হুজুর জিজ্ঞাসা করে ছেলে রে খুতায় যাছ একটু বলে যাস না ছেলে ডাক্তার বলে হুজুর এইমাত্র টেলিফোন আসল আমার আব্বার সাক্কাত শুরু হয়ে গেছে হুজুর গো আমারে ছুটি দিন আমি আমার আব্বার পাশে বসে কোরআন শরীফ তেলাওয়াত করব ডক্টর সেলেয়া ইঞ্জিনিয়াল স্যালেদ কমলাপম নিলাম আব্বা চোখের পানি ছ্যাদ চেয়াত গেলো আর যে মা তো অফিজে ওই সেলেট আবার নিতে গেল কি আ যখন স্রেয়া সিন্স তেলাবার শুরু করে দিলো বিসমিল্লা ঘি রুমা নি ফির জমের ফিরিস্তলা আর আমার বন্দার গলায় ঠিপ দিয়া ধরিস না আমার বন্দার আর তুই কষ্ট দিস না তুই কি দেখ না তার হাফিজ এ কোরআন সেলে সূরা ইয়াসিন শুরু করে দিয়েছে এ গজবের ফেরেশতারা তুরা শাক্কি তাকস রে আমি আল্লাহ তার সেলের আবিজ কোরআন সেলের কোরআন তেলাওয়াতের বরকতে তার মা বাবার মরনের কষ্ট আমি দূর করে দিলা

الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى العرب والعجب والمشرق والمغرب والجنوب والشمال بشيرا ونذيرا وداعيا إلى الله بإذن وسراجا منيرا أما بعد فقد تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال لقمان وهو يعزه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته امه وهنا على وهن وفصاله في عامين ان اشكر لي ان لي ولوالديك الي المصير صدق الله العظيم محبة الشتاء الشريف صلى الله على سيدنا ومولانا محمد وعلى واصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم عشق محبوب خدا جسد دل من حاصل لا حاصل منه لاکھوں مومن ہو مگر ایمان من بلغ العلا بكماله كشفت جا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 لا إله

তিন দিন ব্যাপী একাদশ বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় দিনের শেষ অধিবেশনের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত মহাজ মুকরাম মুরুবিয়ান যুবক বাইরা পর্দার অঞ্চলে অবস্থানরত আমার সম্মানিত মা সর্বপ্রথম বিশ্ব দরবার বিশ্ব সেই মহান রবুল আলমিনের দরবারে সুক্রিয়া জানাই যিনি আমাদেরকে ঐচ্ছ দয়া করে মেহরবানি করে এই ফিতনা ফাসাদের যুগে গভীর রজনীতে প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে প্যান্ডেলের নিচে দিনের আলোচনা করার শোনার তৌফিক দিয়েছেন এজন্য সেই মালিকের দরবারে শুক্রিয়া জানাই সকলে পরি আলহামদুলিল্লাহ আমাকে বিষয় দেওয়া হয়েছে পর্দার গুরুত্ব এবং পাশাপাশি একজন ভাই বলছেন যে মা বাবার পাওনা সম্বন্ধে আলোচনা করার জন্য তো আমি তার আলোচনা শুরু করার আগে আনুষাঙ্গিক কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করতে চাই যে আমরা যে এত কষ্ট করে গভীর রজনীতে মাটিতে বসিয়া ওয়াজ শুনতেছি জিনের আলোচনা করা এবং শোনা এটা হলো এবাদত ঠিক না বেটি আমার সাথে কথা বলতে হবে ঠিক না বেটি এই যে আমরা বাড়ি থেকে বাইর হইয়া প্যান্ডেলের নিচে আসলাম আসার সময় যে পায়ের মধ্যে দুলা লাগছে আল্লাহ রাসুল বলেন এই দুইটা পায়ের জন্য এই জাহান নামের আগুন দিন জানাজার গুরুত্ব আমল করার চাইতে আরো অনেক বেশি মেডা যদি নামাজ জানে আর যে কোনো জায়গায় নামাজ পড়ে তাহলে নামাজ হবে ঠিক বেটি আর নামাজ যদি না জানে কাবা করে সামনে গিয়ে নামাজ পড়ে ওই বলি তাহলে দিন শিকার গুরুত্ব আমল করার চাইতে আরো বেশি এই কারণে হইছে যে তাবলি এটাও একটা দিনের প্রতিষ্ঠা যে শিকার জন্য মানুষ ঘর থেকে বাইর হইয়া প্রয়োজনে তিন চিল্লা লাগাও তো শিকড়

দিনের আলোচনা শোনার জন্য আমরা সবাই তবলিক ওয়ালা তবলিক করি এই তাবলিক শুরু করছেন ওলামাই কেরাম ঠিক না বেটি তাবলিগে আসেন ওলামাই কেরাম তাবলিগে থাকবেন ওলামাই কেরাম কিন্তু এখন কিছু মানুষ বাড়ি চেহারা কয় ওলামাই কেরাম তবলিক পাইলো কই সত্তর বছর যাব যে চঙ্গির ময়দানে মানুষ চুকের পানি দিয়ে মার পিদাইছে ওই চঙ্গির ময়দানের মধ্যে তারা পিটায়া আলী মুলামারে মারিয়া ছাত্রদেরকে পিটায়া রক্ত দিয়া মাঠ রক্ত দিয়া বিজয়া প্রমাণ করে দিয়েছে তারা ইহুদ খ্রিস্টানদের দালা ঠিক আমরা আলী মুলামাদের সাথে আছি এখন তো মারামারি শুরু করে দিছে এরা দেখছে আওয়ামী লীগও বিতর্কিত বিএনপি ও বিতর্কিত কিন্তু একটা দল আছে তাবলিগ ওয়ালা এরা তো বিতর্কিত না এজন্য ইহুদ খ্রিস্টানরা মুসলমানদেরকে হাত মিলাইয়া হাত রাখিয়া বিশুদ্ধতা ঢুকাই দিছে যাতে তাবলিগের মধ্যে দিমত হয়ে যায় ঠিক না বেডি আর আস্তে করে এখন ঠিক না বেডি আমরা আসি মারামারি নিয়া অথচ যারা নতুন মুসলমান হইতেছে নিউজে দেখবে লন্ডন আমেরিকাতে যারা মুসলমান হইতেছে এরা কোরআনের প্রতি দিনের মাহফিলের প্রতি কত আকর্ষণ আর আমরা মারামারি আর ইহুদ খ্রিস্টানেরা বসিয়া বসিয়া তামসা দেখতেছে ঠিক না বেটি হেরা এজিব থেকে কারি সাহ পঞ্চাশ হাজার টাকা ডলার খরচ করিয়া কোরআন তেলাও শোনার জন্য আর আমাদের দেশের মানুষের আজ দশ হাজার পনেরো হাজার দিয়া বক্তা কিনে আনে গজল হোসেন মাল্লাই ঠিক না বেডি হেরা আছে লইয়া আর আমরা আসি ওয়াদের মধ্যে গজলার গান লইয়া এখন ওয়াদের মধ্যে গান চলে ঠিক না বেডি তো এক কার হিসাবে আনছে ওয়াদের মধ্যে তুমি গান গাইবা গানে হয় রিয়েকশন আর আল্লাহর কোরআনে মানুষের মানুষের ভিতর হয় একশো ঠিক না বেটি গান সাময়িক আনন্দ দে আর কোরআন এটা চিরস্থায়ী আনন্দ দে যে আপনাদের গ্রামের যে ইমাম সাহেব আছে উনি যখন মসজিদের মধ্যে কোরআন তেলাওয়াত করেন এক মজা লাগে দেখা যাইবে সূরা ফাতিহা ইমাম সাহেব তেলাওয়াত করছে আরো মজা পাইবেন যখন কাবা শরীফের ইমাম সাহেবের পিছনে আপনি সূরা ফাতিহা শুনবেন তখন মনে হয় এইমাত্র কোরআন নাযিল হয়েছে

তিনি কুরআন জরীদ তেলাওয়াত করতেছিলেন সাথে সাথে ওই লন্ডনের কয়েকজন খ্রিস্টান যুবক যারা ইয়াকয় জীবনে কত গান শুনলাম জীবনে কত ফুর্তকি কলম গান শুনে এত সুন্দর তেলাওয়াত জীবনে কোনোদিন শুনি নাই কাই সাহেব গো আপনি কোথায় যান আপনি বাড়িতে যাইবেন না আমাদের কিন্ন হয়ে গেছে আল্লাহর কোরআনের যেতো পাওয়ার দিনের মধ্যে অ্যাকশন করে যাব আর দেরি করবেন না এক্ষুনি আমাদেরকে আপনি কালিমা পরে মুসলমান বানায়া দাও কোরআন মানুষের ভিতরে অ্যাকশন করে আর গান এটা বদলে আমরা ছুটে শুনতাম রূপবানের একটা গান ঠিক না বেটি ইটার এরকম অস্তিত্ব নাই আর কোরআন আগেও আছে এখনো আছে কেমন পর্যন্ত অব্যাহত থাকবে তো আজকে তিন দিন ব্যাপী তাফসিল কোরআন মাহফিলে দ্বিতীয় দিনের শেষ অধিবেশনে আপনারা আসছেন কোরআন আলুকের বয়ান শোনার জন্য আপনারা কি সংক্ষিপ্ত আলোচনা হবে শেষ পর্যন্ত থাকবেন না মাইক মেন আর ওয়াজমেন রাইকে আপনারা চলে যাবেন থাকবেন তো ইনশাল্লাহ তো আমি আপনাদের সামনে কোরআন করিমের একটি সুরা সুরাই লোকমান এই সুরাই লোকমান থেকে আপনাদের সামনে দুইটা এতে কারিমা তেল করছি লোকমান একজন ব্যক্তির নাম একজন মানুষের নাম যে ব্যক্তি যার নামে সুরান করা হইল এই ব্যক্তিকে আমাদের মতো আরো জুড়ে বলে ডাইরেক্ট আয়াতের মধ্যেও নাম আছে তার নামে নামকরণ করা হইল এমন কি সাহাবী মধ্যে একজন সাহাবী যায়েদ রাদিয়াল্লাহু তাআলার নামটা কুরানে আছে অথচ কোন সাহাবের নাম কোরআনে নাই সাহাবীদের কথা আছে নাম নাই তাহলে এমন কে যার নামে সূরার নাম কোন করা হলো ডাইরেক্ট আয়াতের মধ্যেও নাম আছে এই ব্যক্তি আমাদের মতো না নিশ্চয় তার ওজন আছে ঠিক না বেটি সাহাবীদের মধ্যে অনেক সাহাবীর প্রশংসা করতে গিয়া ওই আসমানের মালিক আল্লাহ কুদরতি জবান দিয়া তার নাম উচ্চারণ করছে কিন্তু কোরআনের আয়াতে তার নাম নাই যেমন একজন সাহাবী উনি হলেন কোরআন আবার সাত কেরাতে নাজিল হইছে তো সাত কেরাতে যে নাজিল হইছে ওই সাত কেরাতের মধ্যে একজন কারিসা কারি তিনি

এত সুন্দর করে তুমি কুরআন তেলাওয়াত করতে পারো রে উবাই ইবনে তোমার এই মধুর কণ্ঠ দিয়া আমাকে একটু কুরআন শরীফ তেলাওয়াত করে শোনাও উবাই ইবনে বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যার উপর কুরআন না ঝিল হয়েছে যেই বিশ্ব নবীর উপর কোরআন অবতীর্ণ হয়েছে গো ওই নবীকে বুঝে আমি কোরআন তেলাওত করে শোনাইতাম অক্ষমতা প্রকাশ করলেন হুজুর আপনার কাছে কোরআন নাজিল হয়েছে আর আমি আপনার তেলাওত করে শোনাইতাম আল্লাহ নবী বলে উবাই কোরআন শরীফ আমাকে করে শোনাও উবাই ইবনে অক্ষমতা প্রকাশ করলেন কিভাবে একবার দুইবার তিনবার বলার পরে আল্লাহ নবী বলেন হুবাই রে আসমানের মালিক আল্লাহ বলেছেন তোমার কাছ থেকে তেলাও শোনার জন্য আর আস্ত করে করছো আল্লাহ বিটকটু শুনি লাগিব হুবাই ইয়ার ইয়া হ্যাঁ আল্লাহ নবী গো আল্লাহ দে বলছেন গো আমার কাছ থেকে কোরআন তেলাও শুনবেন আমার নামটা আল্লাহ কইছেন নি সুবহান আল্লাহ কর আর হুজুর এখন আল্লাহ ওই বলে রে ইবনে কাব আল্লাহ তোমার নাম ধরে বলেছেন তোমার কাছ থেকে কোরআন তেলাও শোনার জন্য ওর ভাই ابن গেলেন আর বলতে লাগলেন আল্লাহ নবী গো আমার জীবন সার্থক হয়ে গেছে গো আমার আর কিছু পাওয়ার চাওয়া নাই আসমানের মালিক আল্লাহ কুদরতি জবান দিয়ে যে আমার না উচ্চারণ করেছে আমার জীবন সার্থক হয়ে গেছে কিছু তো কোরআনের তার নাম নাই

আমার গুলগুলো কারো কাছে বলি নাই গো আপনি জানলেন কিভাবে আমার গুণগুলো আল্লাহ নবী বলেন আল্লাহ তোমার গুণগুলো আমাকে জানাইয়া দিয়েছে বলে আল্লাহ নবী আল্লাহ যে আমার গুন গুলো আপনাকে বলে দিয়েছেন আমার নামটা আল্লাহ নি আল্লাহ নবী বলেন জাফর তোমার নাম ধরে বলেছেন তোমার কাছে যে গুণগুলো আছে হযরত জাফর আনন্দ আত্মরায় গেলেন আর বলতে লাগলেন নবী গো আমার আর কিছুর পাওয়ার চাওয়ার নাই গো মহান আল্লাহ যে আমার মতো গোলামের নাম উচ্চারণ করেছে আমার জীবন সার্থক হয়ে গেছে কিন্তু কোরআন এত উনার নাম নাই যা সুরের নামকরণ করে সেই বন ব্যক্তিকে আল্লাহর কাছে তো সম্মানী আল্লাহর পুরান আমি উনি নিজেই তো অনেক আছে আল্লাহর কথার অনেক লড আছে ওজন আছে ঠিক না বেটি কারো কাছ কি কারো কথা কারো নসিহত আল্লাহ করজা আদনের কোন দরকার নাই ঠিক না বেটি কিন্তু আরে যুবক ভাইরা ওরে মুরব্বি লক্ষ্য করে লুকমানে হাকিম তার ছেলেকে লক্ষ্য করে যে নসিহত গুলো করেছিলেন আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে যে মহান আল্লাহ তার নসিহত গুলো গণ করে কোরআনের আয়াত পানাইয়া বিশ্ব নবীর কাছে ওই গুলা নাজিল করেছে আল্লাহর কথা তো কত উজন কত লোক কারো কাছ থেকে আল্লাহ কর্জা মানের দরকার নাই কিন্তু দেখা গেছে ওই লোক মানে তার ছেলেকে যে নসিহত করছিল আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে আল্লাহ রব্বুল আলামিন তার কথাগুলোকে গ্রহণ করে কোরআনের আয়াত বানাইছেন চিন্তা করছেন নি বিষয়টা অতচ লোকটি ছিল কেন ওই লোকটা এমন কেন হাফসি তার বছর কালো লোক হয় না নাকের সেন্টার ঠিক নাই টুট মুডা মধ্যে বড় আকারের ফাটা আবার পাটিও কুলাম কোন দিক তার কোনো ভালো কোয়ালিটি নাই এত সম্মান আর এত ইজ্জত আল্লাহ নবী বলেন তিন আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন সম্মান দিয়েছেন ইজ্জত দিয়েছেন এর মধ্যে এক কালার নাম হলো লোকমান হাকিম এই কালের তো ইজ্জত এত সম্মান ফেরেশতারা তাকে সম্মান দেয় গাছে মাছে তাকে সম্মান দেয় এত সম্মান আর ইজ্জত কেন তিনজন কালকে জান্নাত শ্রেষ্ঠত্ব দান করেছেন এর মধ্যে একজন হলো লুকমানে হাকিম দুই নম্বরে হযরত বিলাল দেখতে কালো মক্কার লোকেরা বলে কালা কাওয়া কালা কাওয়া বলে আকাইতো করে আর গালি দেয় গোলামের ঘরের গোলাম বাফ গোলাম সেও গোলাম বাড়ি আফ্রিকা থাকে আইসা মক্কা তার কি দাম আছে কি ইজ্জত আছে যে বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ বলেন আমার একটা কেমতে কঠিন ময়দানে আল্লাহ যখন আমাকে বলবেন নবী গো জান্নাতের ভিতরে প্রবেশ করো আমি যখন উটের উপর আর করে জান্নাতের ভিতরে প্রবেশ করব। জান্নাতের গেইটে যাওয়ার সাথে সাথে আল্লাহ ডাক দেওয়া বলেন নবী গো এই মুহূর্তে আপনার কালো বিলাল কোথায় আছে কালো বিলালের কি দরকার ওই সময় কালো বিলাল কে বলা হবে আর কালো বিলাল নিচে থেকে উঠে লাগাম ধরে ধরে আল্লাহ নবীর সাথে লাগাম ধরে ধরে জান্নাতের ভিতরে প্রবেশ করবে আরেকজন কালার নাম হলো মাহজা যিনি হলেন উমরের আজাদ কিন্তু গোলাম ছিলেন কিন্তু আল্লাহ নবী বলেন মা যারা কেয়ামতের কঠিন ময়দানে জান্নাতের প্রত্যেকটা দরজা মাহাজের জন্য খুলে দেওয়া হবে আর প্রত্যেক প্রহরি জান্নাতের হুর বলবে হে মহান অতিথি আপনি আমার দরজা দিয়ে প্রবেশ কর তো এত সম্মানী হজরত লুকমান কেন কেন এত সম্মানী একদিন তিনি হাজার হাজার মানুষের সামনে ওয়াজ করতেছেন আর সকলে বড় ইজ্জতের সাথে সম্মানের সাথে তার কথাগুলো শুনতেছে কারণ তার কথার কত উজ কত লোক চিন্তা করছেননি তার কথাগুলোর আল্লাহ কোরআনের আয়াত বানাইছেন তো মাহফিলের মাঝখান থেকে বিশাল বড় মাহফিলের মাঝখান থেকে এক লোক দাঁড়াইছে দাঁড়ায় বলতেছে যে হুজুর আমি আপনার একটা প্রশ্ন করতে চাইছিলাম সাহস করতে পারি না আর আমার ভিতরে তো কুটকুটি আরম্ভ হইছে না হইলেও হয় না হুজুর বলেন যে কি কি তোমার প্রশ্নটা একটু বলেন তো বলে আমার প্রশ্ন হইল এক লোকমান আমার সাথে বকরি চড়াইতো উঠরা করত ঠিক দেখতে আপনার মতন এমনই বাটি কুটি এমনই ওই ফেট বড় দেখতে শরীরের কালারও বালার না তো আপনি যে এটা কই দেব কিভাবে আর ভিতরে কুটকুটি আরো বইছে না কইলেও পারি না লুকমানে হাকিম বলেন সঙ্গে সঙ্গে জবাব দিলেন আমি সেই লোক যিনি তোমার সাথে বকরি আর আসতে করে এখন সুবান আল্লাহ কারণ আল্লাহ এরা পিছনের ইতিহাস স্বীকার করতে দিদাবুত করে না আর পিছনের ইতিহাস যারা যায় এদের জবান দিয়ে আল্লাহ শুকুর আসে না ঠিক না বেটি তিনি ওই অবস্থা সারাতে পারে নাই একটি মাঠ থেকে চুকের পানি চিড়ে দিয়া কানতেছে লোকেরা জিজ্ঞাসা করে উমর রে এই মাঠটা দেখে তুমি চুকের পালি ছেড়ে দিয়া কান্দ কেন ওমর ডাক যাবে আমি ছিলাম এই মাঠের একজন রাখাল আমার কোন ইজ্জত সম্মান ছিল না আমার আব্বা মারে সর দি থর বলতো মোর রে থর মাথার মধ্যে উঠেল লেধা সেনাই লোকেম নে মাথার লেধা সেনাই লোকেম নে বেটা কয় আব্বা গরমের সময় যে সময় রোদ উঠতো আর সায়াল লাগিয়া উটের পিসে বইসাটা খাম আর উটের দার লেদাসে না আমার মাথা তো আব্বা সর্দি তার কইতো উটের পিসে বইলে যে ম্যাডাম তোরে লেদাসে না দিব ইতাও বুধ নাচ না আহা রে একটা ফুল আল্লা আমারে দিল ইটার আখল বুদ্ধির লেশো নাই আর বিয়া করেলেও সংসার পারব কেন ঠিক না বেটে হজরত জুমার বলে নামেছিলাম এই মাঠের বাবু কেনার খাম আমার পরিবর্ত সম্মান ছিল না আজকে মাঠটা দেখে কান্দে খুদা গো এত সম্মান দিয়েছ ধৈর্য দিয়েছ আজকে আমি মোক রাখাল না আজকে আমি উঠে রাখাল না আমি আমি উল মুমিনিন খলিফ আথুর মুসলিমিন আমি ওমরকে ধৈর্য দিয়েছ আজকে আমার আঙ্গুলের নিশা রায় অরে পৃথিবী পরিচালিত হয় সুতরাং ওই জিনিসটাই স্মরণ হইলে সুক্রিয়া আদায় কত অসুবিধা হয় না আর পিছনের ইতিহাস যখন বলে যায় তার জবান দিয়ে আল্লাহ শুকুর আসে না ঠিক না বেটি তো লোকমানে আকি বলে আমি সেই লোক যে লোক পাখি আমার কোন ইজ্জত সম্মান ছিল না আমি কালো লোক সামাজিকভাবে কানে এবং গঠন দল ভালো না সমাজকে আবার কে বেশি যদি চায় না সম্মান দিতে চায় না কেমনি লোকটা ঢাক দে বলেন আপনি যদি এই লুকে থাকেন তাহলে আপনার আমার মাঝে তবে কম হইল কেমনে আমি এখনও ছাগলের রাখাল রয়ে গেলাম আপনি খেমনে তো সম্মানী হইলেন এমনি লোকমাণু কেম্প বলেন তুমি কি চাও দুনিয়া এবং আখেরাতে আমার মতো সম্মানি হতে লোকটা ডাক দেয়া বলেন এ লোক মানে আমিও চাই তোমার মতো দিনে এবং আখেরাতে সম্মানি হতে লোক মানে আকিম বলেন যে সমস্ত গুণের কারণে আল্লাহ মাকে তো সম্মানী বানাইছেন ওই গুণগুলো যদি তুমি অর্জন করে নিতে পারো জেনে রাখো তোমারও সম্মান দুনিয়া এবং আখেরাতে বেড়ে যাবে ওই গুণগুলো কি গুণ হইল না এটা সংক্ষেপে বলতেছি কয়টা এক নম্বর হলো এক নম্বর হলো সুখের দৃষ্টি নিচের দিকে রাইকো আমার পর্দার বিষয় আসতেছি এক নম্বর হলো সুখের দৃষ্টি কোন দিকে রাখা আর আস্তে করে এখন কোন দিকে রাখা কেন আল্লাহ বলছেন কে বলছেন

পুরুষ যারা আছে তাদের বলুন মহিলাদের বলুন তারা যেন দৃষ্টির দিকে রাখে কোন দিকে রাখে আমাদের সমাজে যদি খালি এই আইনটাই যে পুরুষ যারা রাস্তা দিয়ে দেব মহিলার দিকে সাউন্ড নাই আর মহিলারাও বেদায়িতের দিকে চাইতো না তাহলে আমাদের সমাজে অনেক জিনা বেবিচা এসিড মারা এইগুলা বন্ধ হয়ে যেত কিন্তু তা না কইরা আরো কি কয় নারী পুরুষের কাঁধে কাঁধ মিলে কাজ করতে হবে বলে কি বলে না কয় দেশকে সমৃদ্ধিশালী করতে হলে অন্য দেশের একটি ডিজিটাল দেশ করতে হলে নারী পুরুষের কাঁধে কাঁধ মিলে কাজ করতে হবে তো আমারও ঠিক গা আসি তার একজন কয়েছে হুজুর আপনি আসেন কেন পুলে বেড়াল বাসন শুনে আসতেছি আমরাও যদি এখন দেশে ওয়াজ করি যে ভাই আমার দেশ সমৃদ্ধিশালী হোক এটা আমরাও চাই ঠিক না অন্য দেশের ডিজিটাল দেশ হোক আমরাও চাই সুতরাং ডিজিটাল দেশ হইতে গেলে তো ভালো ফসল ফলাই লাগবো তা আগামী বছর থেকে আপনারা ছাগল আর বলদ দিয়ে চাষাবাদ শুরু করে দেন ওই বলি ছাগল আর বলদে কাজে খাদ মিলবনি আরো যেরকম

দৃষ্টির নজর যদি নিচের দিকে রাখা হয় তাহলে ওই মানুষের দাম দুনিয়াতেও বাড়ে আখেরাতেও দুনিয়াতে দেখবেন যে নিচের দিকে চাইয়া হাটে পাতারে ফাতারে চায় না সমাজে তার দাম আছে ঠিক না বেটি আর যদি কোনো বাইদি এদিক সেদিক চায় মূল্যও যদি হয় মানুষেরা বলবে এটা দুই নম্বর মূল্য ঠিক বেটি আর আস্তে করে এখন ঠিক না বেটি তো মহিলারা ফরদার বয়ান কি করবো এখন তো সবাই রাস্তার বাইরে হয় স্বামীর কথা মানব না ভাঙ্গা করে তো কই থাকবা এনজি অফিসও এনজি অফিসও থাকবা এখন তো ব্যাংকে টাকা তুলতে গেলে কয়ে মহিলা ছাড়া হইতো না ঠিক না বেটি ইটাও আরো আছে আরো অনেক প্রেক্ষা আছে সময় পাইলে কইমু ইনশাল্লাহ

তুমি যদি আমার মতো সম্মানিত হতে চাও ও মহিলারা জানো তোমাদের সম্মান কত একমাত্র পর্দার ভিতরে তোমাদের সম্মান তোমরা যখন রাস্তাঘাটে বাইর হয়ে যাই পর্দা ছাড়া সম্মান থাকবে না এগুলো কলা বিক্রি করতেছে বাজারে কলা সুলাইয়া কলা হয় কাস্টমার বেশি হইবে কাস্টমার বেশি হইবার লাইয়া কলারে সুলাইয়া বাজারে বিক্রি করতেছে কিছু সময় পরে বেন বেন কিছু মাসি আছে না ওই যে পায়খানার মধ্যে দেখে খালা খালা ওইগুলো আসিয়া বেন বেন শুরু করছে কাস্টমার যেটাও আছে হয় দোয়া চাই মাফ চাই এই কলা নেখাই থাকে না সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করলো একজন কাস্টমার আইল তো সন্ধ্যা হয়ে গেছে তো এখন বলতেছে ভাইরা আমার আমার কলা যারা কিনবে ষাট টাকা যারা কলা কিনবে পাঁচ টাকা পুরস্কার তো রাস্তার মধ্যে দুইজন যুবক দাঁড়াইছে ওখানে ষাট টাকার কলা কিনলে দুই পাঁচ টাকা পুরস্কার তাহলে ওদের একটা টাকা লাভ হয় ঠিক না বেটি তো তুই লইবে খালি আমি খালি তুই দুইটা ভাই দুই কে ঠিক না বেটি তো আমি বলি এই যে কলা তারা কিনলো এটা কি কলার আকর্ষণে না টাকার লোভে আরো যখন কিসের লোভে তো আমাদের সমাজে যারা আমরা বুঝি না মনে করে আদি করে উদাম করে দিয়ে আমার মেয়েটারে রাস্তা ছেড়ে দিলে কাস্টমার বাড়বো এখন দেখা যায় আর কাস্টমার আসে না এখন বয়স পঁচিশ হয়ে গেছে তো এখন মেয়ের বাপু মিছিল দে কি মিছিল দেয় হইতে হবে ও ভাই কে আসো আমার মেয়ে খরিদ্দার আমার মেয়ের পিছনে আছে হুন্ডা পুরস্কার সে ল্যা বিয়া করার তো ইচ্ছা আছিল না মোটর সাইকেল যখন একটা ভাইবো তাহলে বিয়া করিয়া লয় এখন বলুন সে ওই মহিলার আকর্ষণে বিবাহ করলো না ওই মোটরসাইকেলের আকর্ষণে বিবাহ করলো হেলো লোকের বলেন তুবি যদি আমার মতো সম্মানিত হতে চাহ দুনিয়ার নর নারীরা রে তাহলে তোমার দৃষ্টি নজর নিচের দিকে রাখো কোন দিকে নিচের দিকে যদি আমরা নজরটা রাখি দেখবেন ওই যে আমাদের সমাজে এসিড মারা যেগুলা এগুলো আইসে চোখ থেকে কে থেকে আইসে আমাদের চোখ যেটা এইটা হলো ক্যামেরার চোখ এটার ভিতরে ফিতা আছে যখন টিকনা চক্ষু বন্ধ করে দেখেন কিশোরগঞ্জ এলাকার গলি গলি সব দেখা যায় দেখা যায়নি কিন্তু করাচি নে করাচি করাচির তানাটা দেখবার লাগে আপনি চোখ কাটান দেখা যায় না করাচির ছবি আমার চোখের ভিতরে নাই ঠিক তেমনি ভাবে মহিলার পুরুষ যখন মহিলারা বেপর্দা হাঁটলো এক পুরুষ দেখলো তার ভিতরে আকর্ষণ গেল এমনি দেখেই সে চোখ দিয়ে ফ্লাশ মারলো কি মারছে ফ্লাশ বুঝেননি

সম্মানিত হতে চাইলে নানীরা দুনিয়া এবং আগ্রাতে সম্মানিত হতে চাইলে তোমাদের দৃষ্টি নিচের দিকে রাইক কোন দিকে দুই নম্বরটা হইল তোমার জবান তারে তুমি কন্ট্রোল করো আর তোমার লজ্জাস্থান হেফাজত করো যে লজ্জাস্থান আর জবানটারে হেফাজত করল আল্লাহ রাসুল বলে কেমতের দিন আমি রাসুল তারে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব কিন্তু এখন যে ফুসাক গুলো বার হয়েছে পর্দায় কি করব কিছু আকর্ষণ করিয়া এমন এমন জায়গার মধ্যে ডিজাইন দিছে যা দেখলেই অটোমেটিক ভাবে আকর্ষণ হয়ে যায় ঠিক না বেটি নারীদের কিছু কিছু জায়গা আছে আকর্ষণীয় ওই বেইমান কাফিররা দেখছে যে মুসলমানদের ধর্মীয় এই অঠল যেটা আছে এটা যদি নষ্ট করতে হয় তাহলে মহিলাদেরকে আকর্ষণীয় কিছু পোশাক বাহির করতে হবে ঠিক না বেটি দেখবেন বুরকার মধ্যে ডিজাইন তার কামেদের মধ্যে ডিজাইন সবগুলোর মধ্যে ডিজাইন বাইট হইছে এইগুলা দিয়া ওই ইহুদ খ্রিস্টানেরা মুসলমানদের নারীদের ইজ্জত দিয়া তারা খেলতেছে অথচ আমাদের নারীরা সবাই হয় নারী পুরুষ সমান অধিকার না দিলে আমরা হরতাল দিব ঠিক না আর রাষ্ট্রগুলো এখন ঠিক না যারা পুরুষের গাঠি যারা বলে যে নারী পুরুষ সমান অধিকার এরা পুরুষের গাঠি নারীর মাথায় চাপা দেওয়ার ষড়যন্ত্র করতেছে বাংলাদেশ এটা মুসলিম জনগোষ্ঠী দেশ ঠিক না এই দেশে আইন করতে হলে মুসলমানদের ভিত্তি করে আইন তৈরি করা হবে এবং এটা সকল দলেই বুঝে আওয়ামী লীগ নির্বাচনী ইস্তেহারে লেখেছে কোরআন সুন্না বিরুদ্ধে কোন আইন চলবে না বিএনপি ফারুক আর না ফারুক লেখে যে ইসলামী মূল্যবোধ যে এই দেশে ইসলাম চলবে জাতীয় পার্টিও লেখে কারণ এরা জানে এরা সবাই জানে এটা মুসলিম জনগোষ্ঠী দেশ এখানে বেপরদা চলে না ঠিক না এদেশের দেশের জমির নিচে লক্ষ লক্ষ আল্লাহর নেকশি আছে যে দেশের যে দেশের জমির উপরে এখনো আল্লাহর অলিরা বিচরণ করেন যে দেশের জমির উপরে এখনো মাদ্রাসা প্রতিষ্ঠিত এখনো লক্ষ লক্ষ মসজিদ প্রতিষ্ঠিত যে দেশে আল্লাহু আকবার ধ্বনি শুনে পশু পাখিরা পর্যন্ত ঘুম ভেঙ্গে যে দেশে আল্লাহু শুনে পশু পাখিরা ঘর থেকে বাইর হয় মাঝি মাল্লারা ঘর থেকে বাইর হয় সেই দেশে ডাইরেক্ট কুরান সুন্নাহ বিরোধী কোনো আয়

পাঁচ নম্বর হলো যদি কারো সাথে ওয়াদা করো তাহলে ওয়াদা ভঙ্গ করো না ঠিক ঠিক কিন্তু আমাদের সমাজলৈ উল্টা বিশেষ করে ইলেকশন আইলে ইলেকশন আইলে হয় বাইরা আমার এই দিমু সেই দিমু এক পারে কিশোর জায়গা এক পারে চোর পর্যন্ত রাস্তা এমনভাবে করবো পাশে দিয়া সোনারির থাকবে আর রাস্তা বাইপাস যোগ থাকবে এমন বাসন তো ইলেকশন আইলে তো আমি বললাম যে ভাই এই যে বাসন দিতেছেন আপনি মন্ত্রী হইলে তো এমন সড়ক দিতে পারবেন না কই হুজুর এটা আপনারা বুঝতো না বলে বুঝতাম না কেমনে বুঝাইলে তো বুঝি বলে হুজুর এটা সিয়াসি পলিটিক্যাল ওয়াদা রাজনৈতিক পলিটিক্যাল ওয়াদা এটা ফাঁস কইরা আর একটাও দেওয়ার লাগে না ফাঁস কই একটাও দল লাগে না কেমন দুকাবাজ দেখেন সকলের বেলা না যারা তো দেহ তো ঠিকই আছে ঠিক না বেটি ছয় নম্বর হলো হালাল রুজি রোজগার যাও হয় তার উপর তুমি সন্তুষ্ট তাই হালাল রুজি রোজগারের মাধ্যমে তোমার অন্তরে যে নূর পয়দা হবে সেই নুরের মাধ্যমে তুমি মহান আল্লাহর মারিফতের মজা লাভ করবে আট নম্বর হলো মেহমানের ইজত কইর নয় নম্বর হলো প্রতিবেশীর খুঁজ খবর নিয় লুকমানে হাকিম বলে তুমি যদি আমার মতো সম্মানিত হতে চাও এই নয়টা গুণ তুমি অর্জন করে নাও তাহলে দুনিয়াতেও দামি হইবা আখেরাতেও ঘুমাই গেছে নবী তা আল্লাহ জানি আখেরাতেও এখন আসুন আমার আয়াতের দিকে লুকমানে হাকিম তার ছেলেকে নসিহত করতেছেন واذ قال القمان لابنه وهو يعزه يا بني لا تشرك আমার ছেলে কেন সিয়ত করতেছে হে স্নেহের ছেলে হে আদসে আদরের ছেলে শিরিক হইল না শিরিক হইল না শিরিক হইল সব চাইতে বড় জুলুম সব চাইতে বড় অন্যায় সব চাইতে বড় পাপ শিরিক কি শিরিক হলো পৃথিবীর কোন বস্তুকে আল্লাহর সমকক্ষ আল্লাহর সমান বরাবর দায়ের করা এটা হলো শিরিক আল্লাহর রসুল বলেন গুণা করার মধ্যে সবচেয়ে বড় গুণা হলো আল্লাহ করা ঠিক না বেটিক আর আস্তে করে এখন ঠিক না এটা হলো পাওনা আর আমাকে বলছিলেন মা বাবার পাওনা সম্বন্ধে কিছু বলার জন্য আল্লাহ বলেন আমার পাওনা হলো আমার সাথে কাউকে করবা না শিরিফ করব না আর দুই নম্বরে আমার পাওনাটা আদায় করার পরে মা বাবার পাওনাটা আদায় করে কার পাওনা আর যে বলেন কার পাওনা কেন আল্লাহ বলেন আমি যা দিয়েছি আমার যেমন কোন স্বার্থ নেই রে বান্দা তোমরা আমার ইবাদত করবে এটা আমার কোন শর্ত নাই আমার যেমন কোন শর্ত নাই ঠিক তেমনি ভাবে মা বাবাই একমাত্র পৃথিবীর ব্যক্তি যারা তার সন্তানকে যা দিয়েছেন কোন স্বার্থ না মা বাবাই একমাত্র পৃথিবীর ব্যক্তি যারা তার সন্তানকে যা কিছু দিছে কোন স্বার্থ নাই

বাবা যা দিয়েছেন কোন শর্ত নাই কোন শর্ত নাই আমাদের সমাজে কিছু লোক আছে এরা বুরকেছে মুরিদে গিসিগা আছে না নাই বহু যমনে হয় ঘুমাইয়া গেছেন না গিতা শেষ কইলাইতা নেই আগামী হইল তিনটা আছে ছুটি দিলে আলহামদুলিল্লাহ শেষ কইলে দেন না গিতা সামান্য সময় শেষ করে নিয়েছিস তো কিছু লোক আছে আমাদের সমাজে হেরা বোর কাছে মুরুদ হয়ে গেছে বউ যেমনি হয় সাধারণ মানুষের ডান্ডা তাকে গরম আর অফিসাররা হেরা বোর কাছে তাকে নরম তো বউ যেমনি হয় এমনি চলে বউয়ের ফাঁদে পড়িয়া মা বাপ বলি লাইছে শ্বশুর বাড়ি যাই কি আর মা বাবার কাছে তাকতাম না বউ কইছে এমন ভালোবাসা তোমারে দিমু তুমি যদি মা বাপ সাইরে আমার বাপের বাড়ি যাও গেয়া। তাহলে তোমারে এই বিদ্বেষ সটাই দিবে অসুবিধা নাই মা বাপ সাইরে দিলাম নাউজুবিল্লাহ ক মা বাপ সাইরে দিয়া শ্বশুর বাড়ি চলে গেছে কাম মন দিয়া শুনবেন এটা হাওয়া থেকে পাওয়া খবর বলি না বাস্তব খবর এটা ভাইরা আমার বিদেশ চলা গেছে দশ বছর যাবৎ সব গেফ করতেছি বাবা সিলেট থেকে আসতেছি অনেক দূর থেকে আবার সৈলা দিতে তো দশ বছর ধরে মা বাবার সাথে তার কোনো সম্পর্ক নাই যোগাযোগ নাই একদিন কাবাগর তো আফ করতেছে হঠাৎ করে এক আল্লাহ বলি সাথে দেখ আল্লাহ খানায় কাবা তواف করলাম কেন যেন আমার ভাল লাগে না আমি খানায় কাবা সামনে দাঁড়াইয়া নামাজ পড়লাম আমার কেন ভাল লাগে না আল্লাহর ওলি বলেন আমি তো যা তোমার মা বাবাছেন নি বলে আছে যুগ যুগ আছেন নি দশ বছর যাবত তাদের সাথে কোনো সম্পর্ক নাই আল্লাহর ওলি ডাক দেন শুরু আল্লাহর নবী বলেছেন মা বাপ যদি অসন্তুষ্ট থাকে ওই বান্দার আমল না আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে পৌঁছেনা যেту পিছনের ইবাদতগুলো আল্লাহর দরবারে না এজন্য সামনে ইবাদত করতে আর মনে আগ্রহ সৃষ্টি হয় না এই কথাগুলো তার দারুন আঘাত আসে যে এবার দেশ গেলে বউ তাহুক আর নাই তাহুক মা বাপ না না সময় আর কি অনেক দিন পরে আসছে আসিয়া কুজ কবর নেই আপনাদের খাগারসর এলাকা এলাকার পাশের দোকানের কাছে বলতেছে যে ভাই খাগারসর এলাকার কিশোরগঞ্জের ওই আসদ্দরা হিসাব বেশি নেননি উলি উনি আসেননি বলে উনি কেমন আছে বলে উলি তো দুনিয়া তো নাই বলে কেমন উলে এই তো একটা ছেলে ছিল বউয়ের ভালোবাসায় ফুরিয়া মা বাপ সারিয়া গিয়েছিল বিদেশ দশ বৎসরের মধ্যে কোনো যোগাযোগ নাই ছেলের জন্য বাপটা কানতে কানতে চক্ষু অন্ধ হইয়া গ্যাস্ট্রিক থেকে আলসার থেকে ক্যান্সার হইয়া চিকিৎসার অভাবে দুঃখে দুঃখে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে এই কথাগুলো তার দারুণ আঘাত লাগছে কত টাকা রুচি করছে বৌরে খাওয়াইলাম শ্বশুর শ্বশুরে খাওয়াইলাম আর আমার বাপ বুঝি চিকিৎসার অভাবে মারা গেছে দারুণ আঘাত লাগছে আচ্ছা ওনার ওয়াইফের অবস্থা বলে উনিও আছে না তাহার মতো তবে আছে আমাদের দেশে ভিক্ষা করে এলাকার সবাই সাহায্য সহযোগিতা করে এইভাবেই তাদের জীবন চলতেছে আর ছেলের জন্য দুইটা চক্ষু অন্ধ হয়ে গেছে এই অন্ধ অবস্থায় ভিক্ষা করে ছেলের অন্তরে আরো দারুণ আগাতলাম এখন এক কদম যায় আমার পিছন দিকে আসে যে এখন যে আমি দশ বছর বাড়ির চাইতাম কেমন করে ওই মুখ আমার মাকে দেখা দেব চিকিৎসার মা চক্রন্ধ হয়ে গেছে ক্যান্সার হয়ে গেছে আমি আমার মার সামনে যাওয়ার পরে খুন মুখে আমি মা মা বলে ডাক দিব মা যদি বলে তোমার বাবা চিকিৎসা করতে পারে না এই পৃথিবী থেকে বিদায় হয়েছে আমি অমরনাপূর্ণ আর তোমার গুলার কি দরকার আর আমাদের খোঁজ দেওয়া লাভ কিরে বাবা তোমার মতন সন্তানের আমার কোন প্রয়োজন নাই মা যদি বলে তাহলে তো ঠিকই বলবেন এক কদম যায় আবার পিছনের দিকে চলে আসে এরকম করে করে চুকের পানি গুলো ছেড়ে দিয়ে কান্দে গড়ে তো যান সামনে গিয়া মা মা বলে দিলে মাঝে খানে দিলে দইরা উঠাইতে হয় এত স্পিড মার শরীরে এসেছে এত মধুর ডাক কে দিলে রে মা মা বলে কে ডাক দিলে মা সুয়া থেকে বিস্তায় উঠে বসে পড়েছে পরিচয় দিতে নাই আওয়াজে বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি তুই আমার সন্তান আমি চোখে দেখি না আয় আয় আমার কাছে আয় সন্তানকে বুকে জড়াইয়া মা যখন চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে ছেলে আবার জিজ্ঞাসা করে মাগ আমি কুলাঙ্গার সন্তান আমি আমার বাবার কুজকমন নিলাম না চিকিৎসা করতে পারলো না ও মা আমি আমার মার কবন নিলাম না মা ও বলো না এখন মা তুমি যে এক পারো যে বললে না যে না তোমার মতো সন্তানের আমার কোনো প্রয়োজন নাই তো সবাকে বুকে জড়াইয়া আর বলতে সবাই আমি চুকে দেখি না আমি হাত দিয়া তুই আমার ছেলে কত বড় ঐশ্বর ও মা এক বলছে বললে না কেউ মা ডাক বলে মা বলার কারণ হইল আমি তোমা তোমাকে গর্বে ধরেছি দুধ খাওয়াচ্ছি পেশাব পায়খানা পরিষ্কার করিয়েছি কোনো কিছু বাবার আশাই করি নাই রে বাবা শুধু মা হিসাবে তা করেছি ভাইরা মা বাবা একমাত্র পৃথিবীর ব্যক্তি যারা তার সন্তানকে যা দিছে কোনো শান্ত নাই আর পৃথিবীতে একে অন্যকে যাদের স্বার্থ আছে আর যতগুলো চুমু আব্বা যতগুলো ছুমু দিছে যতগুলো চকলেট দিছে যতগুলো কাপড় সুপর দিছে একটা আব্বা লেখে রাখে না যে বড় লেটা সুদে আসলে দেওয়া লাগবো লেখে রাখে যুবক বাইরে আমি যেখানে যাই কমপক্ষে মার কথাটা মিনিট বলি কেন জানেন যখন দুষ্টামি করতাম আমার মা গভীর জড়িতে সবাই যখন ঘুমায় যাইতো আমার মা জাগ্রত হইয়া চুগের পানি চেয়ে দিয়া মৌলার কাছে কানতেন খুদা গৌ আমার ছেলেকে তুমি আলিম বানাইয়া দিও আমার মা জানে আমার ছেলেটারে যদি আমি আলিম বানাই আল্লাহর উসিলা করে আমারে হয়তো মাফ করে দিতে পারে এজন্য আমার কোন দিন নাই আমি আমার মা জন্য কাঁদিনা আজবক পাইরা মার খবরের পাশে দাঁড়াইবা যাদের আপা মানাই গো দেখবেন তাদের মনে কত কষ্ট মা সারা দুনিয়াতে কোনো আনন্দ লাগে না বাপ সারা দুনিয়াতে কোনো আনন্দ নাই যাদের আমার দুনিয়াতে নাই ছেলে ছিল গরিব আগে মা যখন দুনিয়াতে ছিল তখন তুমি ছিলা গরিব তোমার টাকা পয়সা ছিল না মারে কোন ভালো খাওয়ন পর্যন্ত তুমি খাওয়াইতে পারো নাই তুমি কুটি পতি হয়ে গেছো হয়ে গেছো কিন্তু তোমার মা ভাঙ্গা কবরে ওই মার কবরের পাশে দাঁড়াইবা মার কবরের পাশে দাঁড়াইয়া তুমি যখন মার জন্য দোয়া করবা প্রভু আমি গরিব ছিলাম আজকে আমি কুটিপুত হয়ে গেছি এখন তো আমার মা কবরে যগন তুমি কানবে আল্লাহ ডাক দা বলবেন আমার বান্দা তার মার কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি ছেরে দিয়া কানতেছে রে ফристоরা তুরা শক্তি তা তার ছেলের কান্নার ভিড় হই আমি আল্লাহ তার মা বাবার কবরে আজাব মাফ করে দিলা ওরে যুবক মেরা ওই মায়ে তো দাম তুমি যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইবা গভীর জনিতে যখন মার কলিজা লাতি মারছো মা বেউ শুইয়া জমিনে পড়ে গেছে মা হাঁট থেকে নেমে গেছে अब्बा জিজ্ঞাসা করে কি গো লেফেন নিচে আসবা না ঘুমাইবা না না জবাব দিতে স্বামী apne purush apne bujba আমার কলিজায় জেবেতা শুরু হয়েছে গো মনে কই আমি আর বাসব না বেয়ামত জগন তুমি ভূমিষ্ঠ হইবা গোলাগাটা মুরগির মতো ওই মা চটপট করে আর রক্ত গুলা বেশি বেশি যায় তুমি ভূমিষ্ঠ হওয়ার সময় কষ্ট পাইলো মা দুনিয়াতে আসিয়া তুমি দেখা যায় কান্দ অত কষ্ট পাইছে মা ঠিক না আর কান্দে ফুলা কান্দে মেয়ে ঠিক না কষ্ট পাইছে কিন্তু মা মার হুস নাই কিন্তু জগৎ অন্যান্য মহিলারা ওই বাচ্চাটারে পরিষ্কার করিয়া মার যখন হুঁশ আসে মার খুলের মধ্যে নেই মা যখন এক নজর তার ছেলেটারে দেখে এক নজর মেয়েটারে দেখে দশ মাস দশ দিন যে কষ্ট করেছিল এক মুহূর্ত সন্তানের মুখ দেখার জন্য মা দশ মাস দশ দিনের কষ্ট গুলা ভুলে যায় এসব মা বাবার হাত করবো আর যারা বিবাহ করছি মহিলারা যাদের আসে স্ত্রী যাদের বলে গো তোমার ঘরের মধ্যে হইল তোমার আসল ঠিকানা ঘরের মধ্যে তুমি থাকবা তোমার দাম বাড়বে আর তুমি যখন ঘর তাকে বাইর হইবা তোমার দাম কমে যাবে ওই সুলাইল কলার মতো হয়ে যাবে ঠিক না আর মা বাবার খেতমত বেশি 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 করবা আল্লাহ রসুল বলেন যারা মা বাবার খেদমত করবে সাহাবি বলে ইয়ার রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ কার খেদমত করতাম রসুল বলেন তোমার মার মার খেদমত করার পরে কার খেদমত করতাম বলে তোমার মার মার খেদমত করলাম তারপরে কার খেদমত করতাম রসুর বলেন তোমার মার আল্লাহরে ইয়া রাসূলুল্লাহ কার خدمت করব এরপরে বলছেন তোমার appBar তিনবার কই বলছেন মার কথা কেন মা সন্তান লালন পালন করে মা পূজা বন করে ভূমিষ্ঠ হওয়ার সময় মা কষ্ট করে ঠিক না আর আরబ్బు তিনিও লালন পালন করেন কাপড়ছ বুয়ে দেন শিক্ষান খরুজ দেন সে নিজে না খাইয়া সেলের জন্য জমি বানায় সেলের জন্য বিল্ডিং বানায় আমি যখন দুনিয়াতে থাকবো না আমার সেলের জন্য আমি জমি বানাইয়া যায় আমার সেলের জন্য আমি বিল্ডিং বানাই যায় ঠিক না বেঠিক এলা জুরুখ ভাইরা ওমর বিবি মা বাবার এ বেশি বেশি করবা তো দুও দামি হইবা ও দামি হইবা এজ লোক হাকিম বলে যে স্নেহের ছেলে আদরের ছেলে শিরিক করবা না শিরিক হলো সবচেয়ে বড় জুলুম সবচেয়ে বড় অন্যায় এটা হলো আল্লাহর পাওনা আর আল্লাহর পাওনা আদায় করার পরে মা বাবার পাওনা আমার যুবক ভাইদেরকে বলবো মা বাবার খেদমত করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাজি আছেন তো মা বাবার কষ্ট দিবা না যদি মা বাবার কষ্ট দেন তাহলে তোমার জীবনের সকল ফল बर्बाद আল্লাহর দরবারে তা পুষবে না আর যারা মা বাবার কষ্ট দিয়া থাকি আজকে থেকে গিয়া বাড়ি গিয়ে মা বাবার কাছে maaf নিয়া যাইবেন কারণ এত সহজে মা বাপ যেভাবে এত সহজে maaf কইরা দে অন্য কেউ এত সহজে maaf কইরা দেয় না ঠিক না বেডিক তুমি যতই যতই অন্যায় করো না কেন কিন্তু মার বল দয়া সুটে যখন দুষ্টামি করতাম বাড়িতে বিসার যাইতো তখন আব্বার ভয়ে তো বাড়িতে যাইতাম না গেলা তো ফিটা হইবো ঠিক না বেটি তোর সন্ধ্যা হয়ে গেলে আর যাইতাম কই তো বাড়ির পাশে দিয়া গুরাফিরা করতেছি তো আব্বা হঠাৎ কিয়া সামনে পুইয়া গেছে এখন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইননি আমার হাতে ধরেছে হাতে দরিয়া যখন বাড়িতে নিছে নিয়া লাঠিটা হাতে নিছে লে যেই মাত্র তোমার উপরে আঘাত করব এমনি ওই মা দৌড় দিয়ে আসিয়া সন্তান আল্লাহর মাঝখানে এইভাবে দাঁড়াইয়া যায় দাঁড়াইয়া কই স্বামী গো আমার ছেলেরে তুমি মাইরো না আমার ছেলে আর কোনোদিন দুষ্টামি করতো না অথচ মা ভালো কইরা জানে আমি মারি খাইয়েও ও দুষ্ট আমি সারতাম না ঠিক না বেটি এরপর মা কেন বা কারণ মার দয়া মায়া বেশি ঠিক না বেটি এজন্য যদি কষ্ট দাও আমি আল্লাহ তোমার জীবনের সকলা আমার বরবাদ করে দিব কিসেই কাজ আসবে না তোমার রোজা তোমার হক তোমার জাকাত তোমার নামাজ সবগুলো বরবাদ হয়ে যাবে এজন মা বাবাকে কষ্ট দিও না মা বাবার خدمت করবা আপাম্মাকে আম্মাকে সম্মান করে চলবা এখন কই বেডা বুড়ো হই গিসে কই বুড়া বেডা বাড়িতে আছেনি বলে কি বলে না আর জরুরি কল তুমিও তো বাবা একদিন বুড়া হইবা তুমি জানো তুমি যখন ছোট ছিলা তোমার আব্বারে যখন আব্বা বলিয়া ডাক দিতা আব্বা বড় খুশি হইতো হয় আব্বু চকলেট দিব আরক বার তোমার আব্বু কও ঠিক না বেটি ছোট বাচ্চা যখন কথা বলতে শুরু করে আব্বু আম্মু কয় মজা লাগে ঠিক না বেটি আর ওই আব্বু যখন বুড়া হইয়া যায় তুমি কও বুড়া বেটা বাড়িতে আসেনি এ যুবক ভাইরা তোমার ছেলে তোমার আব্বু বলিয়া ডাক তোমার তো যদি মজা লাগে ঠিক তেমনি ভাবে তুমি যখন ছোট ছিলা তোমার আব্বারে আব্বু বলে ডাক দিতা তোমার আব্বারও মজা লাগতো আজকে বিদ্যা হয়ে গেছে বিদায় তুমি তারে বুড়া হইয়া ডাক দেও দিও না আল্লাহ বলে আমি নারাজ হয়ে যাব তোমার কোনো আমল আমি কবুল করব না এজন্য যুবক ভাই মুরব্বী বাবারা মা বাবার খেতমত করবো ইনশাল্লাহ আর আমার যেমন আর মহিলারা মা বোন আপনাদের দাম কত দাম জানেন না আপনাদের কোনো মহিলাদেরকে জীবিত দাফন করত জাহিরাতের যুগে ঠিক না বেটে জাহিরাতের যুগে জীবিত দাফন করত। কারণ মহিলারা জন্ম নিলে তাদের ইজ্জতের চুনকারি লাগতো তখন জীবিত দাফন করতো আমার নবী আসিয়া পর্দার বিধান কায়েম করে তোমাদের সম্মান বাড়া দিছে এখন যদি তোমরা কো পর্দা মানি না ওই কথা মানবো না এনজিও অফিসে গিয়ে তাহবা তাহলে তাহো তোমার দাম দুনিয়াতেও থাকবে না আখেরাতেও আর যদি পর্দার ভিতরে থাকো তাহলে দুনিয়াতেও দামি হইবা আখেরাতেও আল্লাহ রাব্বুল আলামিন মুনাজাত হয়ে যাবে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক সকলে বলি আমিন আমার যাদের আব্বা মুনিয়াতে নাই ওই যে তিনি প্রতিষ্ঠান যেগুলো আছে মাদ্রাসা জানেন একটা কিচ্ছা শেষ কিচ্ছা শুনবা নিতো না শেষ করে দিলাম কিসারা হইল এক লোকের তিনটা ছেলে আপনাদের কাগারছর এলাকার এক বিশাল বড় লোক চৌধুরী সাহেব ওনার তিনটা ছেলে কটা ছেলে একটা হলো ইঞ্জিনিয়ার আর আরেকটা একটা হইলো ডক্টর আর একটা হইলো হাফিজ কুরআন আর একটা কি হাফিজ কুরআন বাবা বহুত কষ্ট কইরা তিন ছেলের মানুষ বানাইলো একটারে ডক্টর আর একটারে ইঞ্জিনিয়ার দেখবেন আপনি যখন দুনিয়ার দিন দেখি শেষ হইয়া আপনি সাকরাতের কাছে যাবেন তখন আপনার দুনিয়ার দিন শেষ পরকালের দিন শুরু ওই সময় কি কাজে আসে ওই জিনিসটা বুঝতে জন্য কিসসা টানছি যেহেতু এটা ইসলামী যুব সমাজের উদ্যোগে এটিম মাদ্রাসার মাদ্রাসা হাফিজ ছাত্রদের পাগরি প্রধান উপলক্ষে মাফমাফ এই জন্য এই কথাটা বলতেছি দেখেন কত দাম ওই হাফিজ ও বাবার সার্চ শুরু হয়ে গেছে ইঞ্জিন আর ছেলে ডাকার মধ্যে মোবাইল দিয়ে তোমার বাবার সাক্ষাৎ শুরু হয়ে গেছে আসো না তোমার আব্বাকে কে তুমি দেখো না আমার আব্বা দুনিয়াতে আমাকে বহু কষ্ট করে ইঞ্জিনিয়ার বানাইলো আজকে আমি ইঞ্জিনিয়ার যাই আমার আব্বা যেহেতু মৃত্যু সজ্জা পাঞ্জা আমার আব্বার জন্য কিছু কম লাঙ্গুরা ফেলিয়া যাই ডক্টর ছেলে চিটাগাং বাবা সব তোমার আপার সাক্ষাৎ শুরু হয়ে গেছে ডক্টর ছেলে রোয়ানা হয়ে গেছে আপার তো সাক্ষাৎ শুরু হয়ে গেছে আব্বার জন্য আঙ্গুর নিয়ে যাই আপেল নিয়ে যাই আব্বার জন্য কিছু কমলা নিয়ে যাই শ্রীমঙ্গলি কমলা যেই মাত্র রোয়ানা হয়েছে ইঞ্জিনিয়ার ছেলে কে বলে আব্বা বারে সিএনডি আব্বা তো কথা বলতে পারেন না সাক্ষাৎ শুরু হয়ে গেছে আব্বা শুধু তাকায় ছেলের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে কারণ ওই সমস্ত ফিরিস তারা টিপ দিয়া রাখছে টিপ টিপ টিপতে একবারে দম টাং গলার কাছে নিয়ে আসছে কন্টনালিতে আব্বা কথা বলতে পারে না আঙ্গুর আফেল আব্বা তো বান্ধিয়া যায় না কিছুক্ষণ পর ডক্টর সেলে আসিয়া আব্বা আমার ছেলে আমি তোমার ডাক্তার ছেলে কত কষ্ট করি আমার ডক্টর বানাইছো আপা গো তোমার জন্য আমি কমলা নিয়ে আসছি আব্বা কমলা কা আব্বার মুখে কমলা দিয়ে আব্বার গলা দিয়ে যায় না কন্টনালি দিয়ে যায় না আব্বা শুধু ছেলের দিকে তাকায় আর চুকের পানি চারে কিন্তু কথা তো বলতে পারে না আর একটা ছেলে আছে হাফিজ কোরআন যাকে তিনি এতিম মাদ্রাসার মধ্যে ভর্তি করেছিল অথবা মাদ্রাসার মধ্যে ভর্তি করেছিল যে কোনো মাদ্রাসায় যেই মাত্র তার মাসিক তার কাছে মোবাইল দিয়া জানার হয় তোমার আব্বার তো সাক্ষাৎ শুরু হয়ে গেছে এমনি ওই ছেলেটা গলার মধ্যে কোরআনে কার নিয়া আর রোয়ানা হয়ে গেছে আবি ইচ্ছা জিজ্ঞাসা করে ছেলে রে খুতায় যাস একটু বলে যাস না ছেলেটা এক দেওয়া বলে হুজুর এই মাত্র টেলিফোন আসলো আমার আব্বার সাক্ষাৎ শুরু হয়ে গেছে হুজুর গো আমার ছুটি দেন আমি আমার আব্বার পাশে বসে কোরআন শরীফ তেলাত করব। আমার ডক্টর সেলেয়া ইঞ্জিনিয়ার সেলে কমলাপণ নিলাম আব্বা চোখের পানি চেদ দিয়ে গেল আর জয় মা তোফিতে কুরাদ ওই ছেলেটা বাড়িতে গেল কেয়া যখন শ্রেয়া সিন্সি তেলাবার শুরু করে দিলো বিস্মিল্লায় গেরু না তোমার ফিরিস ফিরিস্তলা আর আমার বন্দার গলায় ঠিপ দিয়া ধরিস আমার আর তুই কষ্ট দিস রে তুই কি দেখোস না তার হাফিজে কোরআন ছেলে সুরাইয়া সিং তেলাও শুরু করিয়া দিয়েছে আমি আল্লাহ তার ছেলের আমি যে কোরআন ছেলের কোরআন তেলাও তের বরকতে তার মা বাবার মরণের কষ্ট আমি দূর করে দিলাম ও মুরব্বী বাবারা বলুন দেখি ওই বলনের সময় ইঞ্জিনিয়ার ছেলে ডক্টর ছেলে কাজে আসলো না হাফিজ কোরআন ছেলে কাজে আসলো আর আস্তে গেরা গর এখন বলুন যদি কই হাফিজিয়া মাদ্রাসা এটা চলতো নি হাফিজ কোরআন তৈরি তা মাদ্রাসার কিছু জরুরত আছে ঠিক না বেটি এই মাদ্রাসার জন্য এই বিন্দু বিন্দু দাঁত নিটাই পাহাড় এভাবেই মাদ্রাসাগুলা চলে ঠিক না বেটি এভাবেই চলে ভাইরা আমার তোমাদের এই বিন্দু বিন্দু দান এটা পাহাড় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন দেখো রে ফেরেশতারা কিয়ামতের কোটি ময়দানে আমার বান্দার আলাদা কোন আমল আছে নি আলাদা আমল কি বলে আলাদা আমল আবার কোনটা বলে দেখো জীবদ্দশায় কোনদিন টাকা পয়সা ছিল সে কোনদিন দাতা হইছিলনি নি ফুটবল খেলার মধ্যে ফ্রিজার ছিল ফুটবল খেলার মধ্যে সে গাড়ি দিল সে দেখা যায় বিশাল দিয়া মার্লাইল জিতিল রে মুখ অমুক বিশালে জিতিল না বেটি এখানের মধ্যে প্রাইজ দিল এক নম্বর দাতা ওই দাতা ছিল না ওই হাফিজিয়া মাদ্রাসার দাতা ছিল ফেরিসতারা যখন দেখবে নাফিজিয়া মাদ্রাসার মধ্যে দাতা ছিল 1 টাকা 2 টাকা 500 টাকা 1000 টাকা হোক মাদ্রাসার মধ্যে দান করেছিল আল্লাহ ডাকতে আসবেন আমার বান্দারে আমি জাহান্নামে দেওয়াললাইকে বানাই নাই ফেরিসতারা রে তারও একটা আমল তো আমি আল্লাহ আজকে কবুল করে তার জীবনের গুনাহ माफ করে দিয়ে আমি আল্লাহ আমার বান্দাকে জান্নাত পাচি সবে কবুল করে নিলাম

এই মাদ্রাসা যতদিন থাকবে আলিমুলামা যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই বাংলার জমিনে দিনের প্রসার থাকবে আলিমুলামা যখন থাকবে না দিনের প্রতিষ্ঠান যখন থাকবে না তখন সমাজের মধ্যে আর পশু আর মানুষের মধ্যে কোনো বেশ কম থাকবে না ঠিক বেটি এটা আমার কথা না বলে হুজুর আপনি পকেট থেকে কইতেছেন না আল্লাহ বলতেছেন যে কোরআন যদি না থাকে তাহলে মানুষ আর পশুর মধ্যে বেশ কম হুলা ইখ কল আঙ্ঘা বেলুগুম অঙ্গল হুলা ইখ গুমুল গং না থাকে তাহলে মানুষ আর পশুর মধ্যে বেশ কম ওই মানুষগুলো পশুর আরো নিকৃষ্ট হয়ে যাবে